আজকে আমাদের সকালটা কিন্তু খুবই একটা মর্মান্তিক দৃশ্যের সঙ্গে এখানে হলো। বড়বাকে কি ইচ্ছা আছে পর্বতে যাওয়ার? আর এই বয়সে আর যেতে ইচ্ছা করে না। যার ভাগ্যে যখন যা লেখা আছে তখন তার সাথে সেটা তো ঘটবেই, এখানে তো আর মানুষের কিছু করার নেই, রাইট? কলকাতা থেকে দীঘা পর্যন্ত সফর করেছিলাম এরকমই একটা ভলভো 9600 মতন দেখতে বাসের সঙ্গে, যেটাকে অপারেট করেছিল মা চন্ডি। এবং আজকেও আমরা কিন্তু এরকমই একটা গাড়ির সঙ্গে সফর করতে চলেছি, যেখানে এই গাড়িটা অশোক লেল্যান্ড 12 মিটার চ্যাসিসের উপর বেস্ট হলেও এই গাড়ির বডির যে লুকস সেটাকে কিন্তু অনেকটা ভলভো 9600 মতন করার চেষ্টা এখানে করা হয়েছে। নমস্কার, ইটস আমি টাইম পরিবার। এখন আমি রয়েছি শিলিগুড়ি জাংশন বাস স্ট্যান্ডে এবং আজকে অ্যাজ পার দ্য থাম্বনেল টাইটেল আমরা সফর করতে চলেছি মৌলিক পরিবহনের সঙ্গে শিলিগুড়ি থেকে কলকাতা পর্যন্ত তাদের একদম ব্র্যান্ড নিউ অশোক লেল্যান্ড 12 মিটার এপি গাড়ির সঙ্গে। অলরাইট, তো চলো এবার শুরু করি গাড়ির ফ্রন্ট থেকে। এখানে আমরা দেখতে পাচ্ছি মৌলিক পরিবহনের একদম ব্র্যান্ড নিউ বল মৌলিক পরিবহনের একদম ব্র্যান্ড নিউ অশোক লেল্যান্ড 12 MFE গাড়ির ফ্রন্ট লুক। গাড়ি এখানে বডি বানিয়েছে মা বৈষ্ণব বডি বিল্ডার, তো সেই কারণে এখানে আমরা গাড়ির এখানে সামনে ভলভোর জায়গায় MV লোগো দেখতে পাচ্ছি, MV ফর মা বৈষ্ণব। অ্যান্ড গাড়ির সামনে থেকে লুকসটা এখানে ভলভোর মতন দেখতে করা হলো, মানে ভলভো 9600 মতো দেখতে করা হলেও এটা কিন্তু একটা ফ্রন্ট ইঞ্জিন বাস, তো সেই কারণে আমরা এখানে রেডিয়েটার গ্রিল দেখতে পাচ্ছি, গাড়ির খুব বড়োভাবে ফেস করা হয়েছে। অ্যান্ড তার সঙ্গে এখানে কিন্তু আর কি ভলভোর থেকেই আসা এখানে হ্যালোজিন বেসড আর কি হেডল্যাম্প, তার সঙ্গে LED বেসড আর কি DRL এখানে ফেস করে দেওয়া হয়েছে। এটা কিন্তু ভলভোরই হেডলাইট, তো সেই কারণে কিন্তু হেডলাইটগুলো এখানে কোয়াইট এক্সপেন্সিভ। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট, এই হচ্ছে গাড়ির পুরো সামনে ফ্রন্ট উইন্ডশিল্ড, ডাবল ওয়াইপার্স, তার সঙ্গে উপরে মৌলিক পরিবহনের এই ঝিকঝ্যাক লাইট জ্বলে এখানে আমরা খুব সুন্দর নাম দেখতে পাচ্ছি। অ্যান্ড তার সঙ্গে ভলভোর মতন আউটসাইড রিয়ার ভিউ মিরর, তো ইয়াপ, গাড়িটাকে কিন্তু বাইরে থেকে দেখতে পুরোপুরি ভলভো 9600 মতন দেখতে করা হয়েছে। অ্যান্ড এই হচ্ছে গাড়ির পুরো ওভারঅল ফ্রন্ট লুক। অ্যান্ড এই হচ্ছে পুরো আমাদের আজকের এই গাড়ির সাইড প্রোফাইল, সাইড থেকে কিন্তু গাড়ির আউটলুক এখানে খুবই সুন্দর দেখতে লাগছে, লাইক পুরো গ্লসি ওয়েতে গাড়ির কালার এখানে ফিনিশ করা হয়েছে। অ্যান্ড এখানে কিন্তু আমরা চাকাতে ইভেন হুইল ক্যাপসও দেখতে পাচ্ছি, যেটাকে দেখে দূর থেকে অ্যালয় হুইলস লাগলেও এটা কিন্তু অ্যাকচুয়ালি হুইল ক্যাপস। অ্যান্ড এখানে তো আমরা দেখতে পাচ্ছি এই গাড়ির পুরো রিয়ার মোস্ট পোর্শন, লাইক খুবই ডিসেন্ট গাড়িটাকে পেছন থেকে এখানে দেখতে, তার সঙ্গে ওখানে উপরে কিন্তু মৌলিক পরিবহনের ডিসপ্লে চলছে যেরকম তোমরা দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে গাড়ির পুরো এক্সটেরিয়ার। এবার চলো গাড়ির ভেতরে প্রবেশ করি এবং ভেতরে গিয়ে দেখে নিই গাড়ির ইন্টেরিয়ারটা এখানে কেমনভাবে ফিনিশ করা হয়েছে। অলরাইট, সো এখন আমরা প্রবেশ করে গেলাম আজকে আমাদের মৌলিক পরিবহনের অশোক লেল্যান্ড 12 মিটার AFE গাড়ির ভেতরে। অ্যান্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ এই গাড়ির পুরো ইন্টেরিয়ার, লাইক 2x2 সিটিং প্লাস স্লিপার অ্যারেঞ্জমেন্ট এই গাড়িতে ইউজ করা হয়েছে। আমি বেডের ব্যাপারে পরে আসছি, আগে কথা বলিনি অ্যাবাউট দি চেয়ার সেখানে। তো এখানে একটু ডার্ক বিকজ এখন অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, বাট এনিওয়ে যদি আমি কথা বলি এখানে সিটে বসার পরে কেমন কি স্পেস টেস আছে সেই ব্যাপারে, তো এখানে সিটে বসার পরে কিন্তু নি রুম খুবই ভালো পরিমাণ আছে, লাইক আমার হাইট 5'7", তো সেই অনুযায়ী কিন্তু এখানে নি রুম আমি কিন্তু মানে এনাফ আমার জন্য অ্যাটলিস্ট। লেগ রুমও কিন্তু এখানে খুবই ভালো, আমি অলমোস্ট এখানে আমার পা স্ট্রেচ করে বসতে পাচ্ছি। অ্যাপার্ট ফ্রম দ্যাট, এখানে বিহাইন্ড দ্য সিট এখানে একটা হ্যান্ডেল বটল হোল্ডার, যেগুলো ওয়ার্কেবল অবভিয়াস নতুন গাড়ি, তার সঙ্গে এখানে একটা ম্যাগজিন হোল্ডার দিয়ে দেওয়া হয়েছে। সিটগুলোর ফিনিশিং কুড হ্যাভ বিন বেটার বিট, হার্ডলি এই গাড়িটা 5 থেকে 6টা টিপ করেছে, বাট তার মধ্যেই কিন্তু এগুলো অনেকটা লুজ হয়ে গেছে। তো এগুলো সিট মেকারটা কে বাই দ্য ওয়ে, Magic 23, তো Magic 23 সিট কোম্পানি কিন্তু এগুলো অ্যাটলিস্ট একটু ধ্যান রাখা উচিত ছিল। বাট এনিওয়ে এখানে সিটের নিচে ওখানে তোমরা ফুট রেস্ট দেখতে পাচ্ছ, তো উই ক্যান ইজিলি কমফোর্টেবল রেস্ট ইউর ফুট ওভার হিয়ার। অ্যাপার্ট ফ্রম দ্যাট এখানে মাথার উপরে AC ভেন্ট দেওয়া আছে, ক্রোম সারাউন্ডের সঙ্গে AC ভেন্টগুলো এখানে লাইক একটু উডেন ট্রাসের মধ্যে দেওয়া হয়েছে, তো সেই কারণে ইয়াপ দ্যাটস লুক রিয়েলি গুড। অ্যান্ড এখানে তার পেছনে রিডিং লাইটস, এখন এগুলো এখানে চলবে না, কেবিন থেকে কানেকশন অফ, আমি তোমাদেরকে এখানে রিডিং লাইট জ্বলা অবস্থায় কিছু শর্টস আমি পরে রেকর্ড করে এখানে অ্যাড করে দিচ্ছি। অ্যান্ড তার সঙ্গে এখানে কিন্তু আমরা সিট নাম্বারের প্লেসমেন্টগুলো দেখতে পাচ্ছি, লাইক 11A 12 লেখা আছে। ওকে, সো এবার যদি আমি কথা বলি অ্যাবাউট দি উইন্ডো স্পেস, তো এখানে কিন্তু উইন্ডো এরিয়া খুবই ভালো। অ্যান্ড তার সঙ্গে কিন্তু এই যে জায়গাটা এখানে কিন্তু তোমরা ইজিলি হাত রেখে একদম আরামসে বসে ট্র্যাভেল করতে পারবে, তো সেই কারণে এখানেও কিন্তু খুব সুন্দর ফিনিশ দেওয়া হয়েছে, লাইক একটু আর কি গ্রিপি গ্রিপি ওয়েতে এই জায়গাটা ফিনিশ করা হয়েছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট এখানে আমরা তার সঙ্গে আর্মরেস্ট দেখতে পাচ্ছি, তিনখানা আর্মরেস্ট, যেগুলো পুরোপুরি এখানে হার্ড টাচ, এদিকে একটা তিনখানা আর্মরেস্ট এখানে দেওয়া হয়েছে। অ্যান্ড সিটগুলো যেহেতু একদম নতুন গাড়ি, তো সেই কারণে সিটের এখানে আর কি র্যাপারগুলো খোলা হয়নি। ওকে, এবার আসি চার্জিং পয়েন্টের ব্যাপারে, তো এই গাড়িতে দুখানা USB টাইপ A চার্জিং পয়েন্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে। এই জিনিসটা যদি এখানে না হয় এখানে হতো তাহলে একটু বেটার হতো, কারণ যে আর কি এই ধারের সিটটায় বসবে তার জন্য চার্জিং সকেটটা অ্যাক্সেস করাটা একটু ডিফিকাল্ট এখানে হলেও হয়ে যেতে পারে। ওকে, সো এবার আমি কথা বলি অ্যাবাউট দি রেকলাইন পজিশন অফ দিস সিট। সো রেকলাইন করার পরে
সিটগুলো রেকলাইন পজিশন এখানে আরেকটু ভালো হতে পারতো, রেকলাইন পজিশনটা একটু আমার কম লাগলো, মানে একটা নাইট জার্নি হিসেবে সিটগুলো কিন্তু এখানে আর একটু বেশি রেকলাইন হলে আই ফিল বেটার। রেকলাইন অ্যাঙ্গেল কিন্তু এখানে খুবই ডিসেন্ট, আমি কিন্তু একদম না যে আনকমফোর্টেবল ফিল করছি, আবার খুব একটাও কমফোর্টেবল এখানে নই। সেই হচ্ছে মোটামুটি সিট অ্যাডের গল্প। এবার আসি অ্যাবাউট দি স্লিপার সেকশন অফ দিস বাস। আমি কোনটার পর্দা খুললাম, এটার পর্দা খুললাম। তো 2x2 গাড়ি, তো সেই কারণে এখানে স্পেস একটু ক্র্যাম্পড হবে ফর টু লার্জ সাইজ অ্যাডাল্টস। অ্যাপার্ট ফ্রম দ্যাট এখানে আমরা এসি ভেন্টস দেখতে পাচ্ছি, লাইক একদম মাথার উপর ওখানে সিঙ্গেল এসি ভেন্ট প্রোভাইড করা হয়েছে, তার সঙ্গে এখানে আর কি র্যাক বটল হোল্ডার প্রোভাইড করা দেওয়া হয়েছে। ওখানে কিন্তু লম্বা করে আমরা আর কি বার্থ লাইটস দেখতে পাচ্ছি, তার সঙ্গে গাড়িতে একদম উপরে ওখানে কিন্তু চার্জিং সকেটস, তো দুখানা USB টাইপ A চার্জিং সকেটও প্রোভাইড করে দেওয়া হয়েছে ফর টু সেপারেট প্যাসেঞ্জার। এখানে অচেনা প্যাসেঞ্জারের সঙ্গে ট্রাভেল করলে তোমাদের একটু সমস্যাও হলেও হতে পারে, কারণ এখানে কিন্তু আর কি দুখানা বেডসই একদম মানে পুরো সিঙ্গেল ফর্ম দেওয়া হয়েছে, তো সেই কারণে এখানে কিন্তু কোনো রকম মিডিল পার্টিশন তোমরা দিতে পারবে না, তো সেই ফলে একটু আনকমফোর্টেবল এখানে হলেও হতে পারে। অ্যাপার্ট ফ্রম দ্যাট এখানে গাড়িতে CCTV ক্যামেরা, অনবোর্ড ক্যামেরা দিয়ে দেওয়া হয়েছে। সো ইয়া, এই হচ্ছে মোটামুটি গাড়ির ইন্টেরিয়ার। অ্যান্ড এখানে তোমরা তার সঙ্গে উপরে ওঠার জন্য মানে উপরে বেডে অ্যাক্সেস করার জন্য এখানে তোমরা ল্যাডার দেখতে পাচ্ছ। সো এই হচ্ছে মোটামুটি গাড়ির পুরো ইন্টেরিয়ার। এবার তোমরা বলো তোমাদের এই ইন্টেরিয়ারটা এখানে দেখে কেমন লাগলো। আমার তো গাড়ি ইন্টেরিয়ারে প্রবেশ করে ইন্টেরিয়ার যে ফিল গুড ফ্যাক্টর সেটা কিন্তু এখানে খুবই ভালো লেগেছে, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট স্পেস ইস্যু, তো 2x2 গাড়ি, তো সেই কারণে স্পেস নিয়ে এখানে খুব একটা বেশি কাজ করা পসিবল নয়। বাট এইভাবে স্পেসটাকে যদি বাদ দিই, গাড়ির ইন্টেরিয়ার কিন্তু এখানে খুবই ডিসেন্ট ওয়েতে ফিনিশ করা হয়েছে, এটা আমার মতামত। তো এই ছিল মোটামুটি গাড়ির ইন্টেরিয়ারের ব্যাপারে কথাবার্তা। এবার চলে জেনে নিই এই গাড়ির রুট অ্যান্ড টাইম ইনফরমেশনটা। ওকে স্যার, এখন এখানে আছেন আমাদের শিলিগুড়ি কাউন্টারম্যান স্যার, আপনার নামটা কেন একটু বলুন। বিশ্বজিৎ চাকলাদা। অ্যান্ড আপনাদের যে এই মৌলিক পরিবহনের গাড়িটা শুরু হয়েছে, এই গাড়ির রুট অ্যান্ড টাইমিংটা কী আছে? মালদা থেকে মালদা অবধি ফেয়ার কেমন যাচ্ছে? ₹700। আর এই যে ফ্লেক্সিবল রেটটা, এটা সিজন এলে, পিক সিজন এলে তখন কতটা পরিমাণ বাড়তে পারে সেটা আমাদের অ্যাসোসিয়েশন ঠিক। ওকে রাইট। আমাদের এই গাড়িতে ভলভোর যে লুকটা আমরা আপনারা নিয়ে আসার চেষ্টা করছেন, তো এই প্ল্যানিংটা কী করে, এই আইডিয়াটা কী করে? এখন সবাই ভলভোটাই চয়েস করে, সবাই MG-তেই বডি বানানো, ভলভো কোম্পানির বডি বানানো। আচ্ছা, সিটও তাই, ভলভো কোম্পানির সিট। ওকে, তো এই লুকটা কি বেশি প্যাসেঞ্জারদের দেখে অ্যাট্রাক্ট হয়, ওই জন্য কি ওই উদ্দেশ্যে কি এটা করা? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, যাই হোক স্যার, অনেক ধন্যবাদ, কথা বলে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। রাইট, সো এখন ঘড়িতে সময় হচ্ছে এখানে অলমোস্ট 6:50, 7:10 বাকি আমাদের যে নির্ধারিত সময় মানে 6:30, তার থেকে এখানে আমরা 20 মিনিট দেরিতে আমাদের সফর এখানে শুরু করে দিলাম শিলিগুড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে। আজকে আমরা সফর করছি আসলে লেনের BS6 12 মিটার গাড়ির সঙ্গে। এই BS6 12 মিটার গাড়ির সঙ্গে আমরা কিন্তু এর আগে শান্তনু ট্রাভেলসেও ট্রাভেল করেছিলাম, বাট সেটা ছিল BS6.1 মানে ফেজ ওয়ানের গাড়ি, এটা কিন্তু হচ্ছে BS6 Phase 2 এর গাড়ি। চলো, আমাদের সফরটা কিন্তু আজকে আই হোপ একটু এক্সাইটিং হতে চলেছে, এবার দেখি আজকে আমাদের সফরটা কেন কেমন কাটে, অ্যান্ড এবার এনজয় করি আমাদের আগের সফরটা টুয়ার্স কলকাতা। এখন এখানে ঘড়িতে সময় হচ্ছে রাত্রির অলমোস্ট 11টা মানে 10:45,
অ্যান্ড আমরা এখন নিয়ে গেলাম আমাদের এই সফরের প্রথম ব্রেক, রাদার আজকের এই সফরের ডিনার ব্রেক ডাল খোলার ঘর ধাবাতে। তো মোটামুটি এখন অবধি সফরে এক্সপিরিয়েন্স তো খুবই ভালো আমি বলবো, বিকজ এটা কিন্তু পুরোপুরি একটা এয়ার সাসপেন্ডেড বাস, মানে সেমি এয়ার সাসপেন্ডেড নয়, লাইক পেছনে এয়ার সাসপেন্শন সামনে লিফটিং ওরম গাড়ি নয়, এটা কিন্তু পুরোপুরি এয়ার সাসপেন্শন। আর রাইড কোয়ালিটির কথা অবভিয়াসলি ভিডিও এন্ডিংয়ে যেখানে আর কি পজিটিভ নেগেটিভ শেয়ার করবো সেখানে অবভিয়াসলি বলবোই, বাট এখন আমি তোমাদেরকে বলে দিই যে আমাদের এখানে এতটা লেট কেন হলো। সাড়ে ছটার গাড়ি এখানে 3 ঘন্টার মধ্যে ডালখোলা পৌঁছে যায়। অ্যাকচুয়ালি এখানে রাস্তায় আজকে একটু প্রবলেম হয়ে গেছিলো, তো সেই কারণে আমাদের ডালখোলা রিচ করতে লেট হয়ে গেল। আমি সেই প্রবলেমটা তোমাদেরকে এখানে শেয়ার করতে পারবো না, সেটা একটা কনফিডেন্সিয়াল ইস্যু। অ্যাপার্ট ফ্রম দিস জার্নি আশা করি অন্যান্য সফরের সময় কিন্তু গাড়ি 3 ঘন্টার মধ্যে ডালখোলা এখানে এন্টার করে যাবে, অ্যান্ড যেহেতু এটা 80 লক্ষ গাড়ি, তো সেই কারণে কিন্তু খোলা গাড়ি মানে আনলক গাড়ির থেকে একটু তো সময় বেশি এখানে লাগবে। একটা পজিটিভ সাইড কি দেখলাম এই সার্ভিসটার, এই বাস সার্ভিসটার ব্যাপারে, যে এরাও কিন্তু প্রিমিয়াম ভলভো বাসের মতো আমাদের ডালখোলার ওয়ান অফ দি বেস্ট রোড সাইড ধাবা, মানে ঘর ধাবাই কিন্তু এরা আর কি হল প্রোভাইড করে, যেখানে তোমরা তোমাদের পছন্দ মতো এখানে রাতের খাবার চুজ করে নিতে পারবে। এখানে ভ্যারিয়াস টাইপস অফ খাবার পাওয়া যায়, আমি তো ভাত খাই আমার কথা বাদ দাও, বাট তোমরা চাইলে কিন্তু এখানে চাউমিন থেকে শুরু করে ফ্রাইড রাইস রুটি সব কিছুই কিন্তু এখানে পেয়ে যাবে। ধাবার কিন্তু অ্যাম্বিয়েন্স থেকে শুরু করে খাবার দাবারের কোয়ালিটি সব কিছুই কিন্তু খুবই ভালো। হ্যাঁ, প্রাইসটা একটু এখানে বেশি, কারণ দেখো ভালো কোয়ালিটি পেতে গেলে প্রাইসটা এখানে একটু বেশি পে করতেই হবে, তো সেটা নিয়ে এখানে আমি কোনো কমপ্লেন করবো না। অনেক তারিফ হলো ধাবার ব্যাপারে, এবার আসে পয়েন্টে। তো আমরা এখানে যেহেতু 1 ঘন্টা লেট চলছি, তো আমাদের কলকাতা রিচ করতে 1 ঘন্টা কিংবা তারও একটু বেশি এখানে আর কি সময় লেগে যেতে পারে। রাস্তা যদি জ্যাম ট্যাম হয় তাহলে কিন্তু এখানে আরও ডিলে আমাদের ফেস করতে হতে পারে। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি আজকে আমাদের প্রথম ব্রেকের গল্প। এবার চলো, এখানে আমাদের গাড়ি ছাড়ার সময় অলমোস্ট হয়ে এসেছে, আধা ঘন্টা তো প্রায় হতেই যায়। তো চলো গাড়ি তুটি আন কন্টিনিউ করি আমাদের আগের সফরটা টুয়ার্ডস কলকাতা। ঘড়িতে এখন সময় হচ্ছে রাত্রির 1টা এবং আমরা এখানে প্রায় 6 ঘন্টা সফর অতিক্রম করে এসে পৌঁছলাম হচ্ছে মালদাতে, মানে মালদা টাউন এখন আমরা এন্টার করিনি, মালদা হাইওয়েতেই আছি। আর এখানে এখন সময় এসে গেছে আমাদের অশোক লেল্যান্ড 12 মিটার দাদার পেট পুজো করানোর জন্য। তো জাস্ট কিছুক্ষণ আগেই দাঁড়িয়েছিলাম, গাড়িতে ওভারলোড হয়ে গেছিলো সেই কারণে, অ্যান্ড এখন এসে আবার এখানে দাঁড়ালাম ফর রিফিউল। এবং এখন এখানে গাড়িতে ডিজেল রিফিউলের সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাড ব্লু রিফিউল করা হবে। তো যাই হোক, এখানে তোমাদেরকে আমি এবার চলো শেয়ার করে দিই আজকে আমরা যে গাড়িতে ট্র্যাভেল করছি সেই গাড়ির একটা কুইক টেকনিক্যাল স্পেসিফিকেশন। তো অশোক লেল্যান্ডের এই চেসিতে লাগানো আছে একটি 5.6 লিটার ইনলাইন 6 সিলিন্ডার টার্বোচার্জ BS6 কমনওয়েল ডিজেল ইঞ্জিন। এই ইঞ্জিনটা এই গাড়িতে পাওয়ার প্রডিউস করছে 200 হর্স পাওয়ারের এবং টর্ক জেনারেট করছে 700 Nm-এর। এবং এই 6 সিলিন্ডারের ইঞ্জিনটা কানেক্ট করা আছে 6-speed ম্যানুয়াল গিয়ার বক্সের সঙ্গে। এই গাড়িটায় লাগানো আছে অশোক লেল্যান্ডের 8 সিরিজের ইঞ্জিন, মানে যেটা আর কি হিনো ডিরাইভ। এবং এই একই চেসির ওপরে আর একটা ইঞ্জিন অপশন আসে, সেটা হচ্ছে অশোক লেল্যান্ডের নিজস্ব আর কি ডেভেলপ করা অশোক লেল্যান্ডের A-series ইঞ্জিন, যেটা হচ্ছে একটা 4 সিলিন্ডার ইঞ্জিন, যেটা 250 হর্স পাওয়ার এবং 900 Nm-এর টর্ক ডেভেলপ করতে সক্ষম। তো এই ছিল মোটামুটি এই গাড়ির একটা কুইক টেকনিক্যাল স্পেসিফিকেশন। আমাদের 12 মিটার দাদার পেট পুজো এখানে কমপ্লিট হোক, অ্যান্ড তারপরেই আমরা বেরিয়ে পড়বো আমাদের গন্তব্য কলকাতার উদ্দেশ্যে। এখন রাত্রির প্রায় 1:30 বাজে এবং আমরা এন্টার করলাম হচ্ছে মালদা টাউনে, এবং মালদা টাউনে এসেছি। এখন এখানে আমাদের গাড়ির ড্রাইভার চেঞ্জ হবেন, মানে এতক্ষণ যিনি ড্রাইভ করছিলেন উনি এখন ওনার ছুটি। এবার লাইট হয়ে গেছে, ফ্ল্যাশ অফ করি, অ্যান্ড এখন এখান থেকে সেকেন্ড ক্যাপ্টেন আমাদের স্টিয়ারিং ধরবেন টুয়ার্ডস টিল কলকাতা। তো চলো, তাহলে এতক্ষণ যিনি ড্রাইভ করছিলেন ওনার সঙ্গে একটু ইন্ট্রোডাকশন সেরে নেওয়া যাক, অ্যান্ড তারপরে ওনার সঙ্গে আমাদের প্রথম ক্যাপ্টেনের সঙ্গে ইন্ট্রোডাকশন সেরে আমরা আবার জার্নি আমাদের কন্টিনিউ করবো। তো এখন এখানে আমার সঙ্গে আছেন এই গাড়ির ক্যাপ্টেন স্যার, স্যার আপনার নামটা কাইলে একটু বলুন। সুজিত মণ্ডল। তো স্যার আপনি কদিন ধরে ড্রাইভিং করছেন, আপনার ড্রাইভিং এক্সপিরিয়েন্স কতদিন? এই গাড়িটা আমি চালাচ্ছি প্রায় 2 সপ্তাহ। আচ্ছা, আর এর আগে আমি মালদা কলকাতা চালাতাম, সিভা চালিয়েছি প্রায় 7 বছর। আচ্ছা, অর্ক চালিয়েছি প্রায় 14 বছর। মানে এগুলো কি সব মানে এই লেল্যান্ড টাটা গাড়ি ছিল নাকি ভলভো? এর আগে সবই লেল্যান্ড, বেশিরভাগ গাড়ি লেল্যান্ড। আচ্ছা, আপনি কি ভলভো ড্রাইভ করেছেন? না, ভলভো আমি চালাই। ভলভো কি ইচ্ছা আছে ভলভোতে যাওয়ার?
আপনার ড্রাইভিং দেখলাম, আপনার ড্রাইভিং তো খুব ভালো, মানে খুবই ন্যাচুরাল হাত আপনার ড্রাইভিংয়ে। আর এই বয়সে আর যেতে ইচ্ছা করে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনাদের শিলিগুড়ি রুটটা প্যাসেঞ্জাররা টাইমিং কতটা এক্সপেক্ট করতে পারে, যদি রাস্তা ক্লিয়ার থাকে কতক্ষণে কলকাতা শিলিগুড়ি এক্সপেক্ট করতে পারে তারা এন্ড টু এন্ড জার্নি করে? তো এখানে শিলিগুড়ি মালদা আমার মোটামুটি 5 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যায়, হোটেল ফোটেল করে 5 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। 5 ঘন্টার মধ্যে মালদা, মানে শিলিগুড়ি থেকে মালদা? আচ্ছা আচ্ছা, তার মধ্যে মিডিলে হোটেল ফোটেল করে, হোটেল মানে দাঁড়িয়ে ফাড়িয়ে রেস্ট নিয়ে সব সব কিছু করে। আচ্ছা আচ্ছা, আর এটা যে ড্রাইভার যাবে মোটামুটি 7.5 ঘন্টা 8 ঘন্টা লাগে রাস্তা জ্যাম না থাকলে 7 ঘন্টার মধ্যে ঢুকে যাবে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে সময় দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, সো ঘড়িতে এখন সময় হচ্ছে এখানে 4:05 এবং আমরা এইমাত্র জাস্ট ক্রস করে এলাম হচ্ছে বেলডাঙ্গা। অ্যান্ড বেলডাঙ্গাটা ক্রস করেই আর কি যে টু লেন রোডটা শুরু হয়ে আর কি কৃষ্ণনগরের দিকে আর কি এন্টার করেছে, সেই রাস্তায় এন্টার করতেই দেখি এখানে বিপত্তি। কারণ এখানে আমাদের সামনে যেরকমটা দেখতে পাচ্ছ লম্বা গাড়ির জ্যাম, আমি জানি না আগে কী হয়েছে কী কারণে এই জ্যামটা এখানে এত এত বড় একটা জ্যাম, এখানে ট্রাফিক জ্যাম ক্রিয়েট হয়েছে, বাট না কোনো গাড়ি এদিক থেকে আসছে না আমরা এদিক থেকে যেতে পারছি, জানি না আবার কখন এই জ্যাম ক্লিয়ার হবে। এখন তো 4:05 এখানে বাজে অ্যান্ড বাইরে জ্যামটা শুনতে পাচ্ছ, কাক কোকিল সব কিছু এখানে ডাকা শুরু করে দিয়েছে, অ্যান্ড ভোরের আলো এখানে কিন্তু অলমোস্ট আকাশে ফোটাও শুরু হয়েছে। দেখি ভাগ্যে কী আছে, কখন এই জ্যাম খোলে অ্যান্ড কখন আমরা আগে এগিয়ে আমাদের গন্তব্যে পৌঁছাতে পারি। রাইট, সো এখন ঘড়িতে কেনার সময় হচ্ছে 7:00 এবং আজকে আমাদের সকালটা কিন্তু খুবই মর্মান্তিক একটা দৃশ্যের সঙ্গে এখানে হলো। এবার রাস্তাঘাটে চলতে গেলে এইসব দৃশ্য তো চোখে প্রায়ই পড়ে, বাট কী আর করা যাবে, যার ভাগ্যে যখন যা লেখা আছে তখন তার সাথে সেটা তো ঘটবেই, এখানে তো আর মানুষের কিছু করার নেই, রাইট? বাট এনিওয়ে ওইসব এখন কথা বাদ দিই, এখন আমরা 7:00 এসে পৌঁছালাম হচ্ছে কৃষ্ণনগরের প্রান্ত তীর্থ হোটেলে এবং এখানে আজকে আমাদের এই সফরের দ্বিতীয় যাত্রা বিরতি প্রদান করা হয়েছে। এখানে আমাদের সঙ্গে শোভা এক্সপ্রেস যাচ্ছে, তার মানে কিন্তু আমরা এখানে বিশাল পরিমাণ লেট আজকে এখানে হয়ে গেছি। এইসব বাস কিন্তু একেই অনেক স্লো যায় এবং এই বাসগুলো কিন্তু ছাড়ও অনেক রাত রাত করে। এখন যেহেতু রানাঘাটের জ্যাম হচ্ছে না, এখন বাইপাসের কাজ এখানে অলমোস্ট কমপ্লিট সব জায়গাতে, তো সেই কারণে জাগুলি পর্যন্ত তো এখন আমরা পুরো টান টান চলে যাবো। অ্যান্ড আমার এক্সপেকটেশন আছে যে এখানে 7 মানে আমরা 10:30-10:30 মধ্যে এখানে স্ট্যান্ডার্ড এন্টার করে যেতে পারবো। রাইট,
সো এখন এখানে সময় হচ্ছে ঘড়িতে বেলা 10:40 এবং আমরা এখানে আমাদের সফর শেষ করলাম কলকাতা পৌঁছে প্রায় এখানে একটা 16 ঘন্টার সফর অতিক্রম করে। সো আজকে অনেক কিছু তোমাদের সঙ্গে বকবক করার আছে অ্যাবাউট দি পজিটিভ অ্যান্ড নেগেটিভ। তো চলো তাহলে সবার প্রথমে আগে শুরু করি অ্যাবাউট অল দি নেগেটিভস অ্যান্ড তারপরে আমরা আসবো পজিটিভের ব্যাপারে। ফার্স্ট নেগেটিভ যেটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে মৌলিক পরিবহনের টাইম মেনটেন্স। রাস্তায় অনেকবার অনেক জায়গায় গাড়ি এক্সট্রা দাঁড়িয়ে ছিল এবং তার সঙ্গে লোকাল প্যাসেঞ্জারদের ওঠানো নামানো, নির্ধারিত সময়ের থেকে লেট ডিপার্চার, এই জিনিসগুলো কিন্তু কেন অনেকটা মেনটেন করতে হবে মৌলিক পরিবহনকে। যদি তারা চায় যে একটা ভালো প্রিমিয়াম লেভেলের সার্ভিস তারা দিতে চাইছে তাহলে কিন্তু তাদেরকে এই জিনিসগুলো একটু এখানে শোধরাতে হবে। ওকে, এবার আসি সেকেন্ড নেগেটিভের ব্যাপারে। সেকেন্ড নেগেটিভটা কিন্তু মৌলিক পরিবহনের এখানে নয়, আমি সেকেন্ড নেগেটিভটা এখানে বলছি তোমাদেরকে অ্যাবাউট দি বাস চ্যাসি অ্যান্ড বাস বডি মেকারের দিক থেকে। এটা একটা ফুললি এয়ার সাসপেনশন বাস হওয়া সত্ত্বেও এর রাইড কমফোর্ট কিন্তু কোনোভাবেই ভলভোর লেভেলের নয়, একেবারেই নয়। কারণ যখন আমি কৃষ্ণনগরটা পার করার পরে একটু টায়ার্ড ফিল করার কারণে আমি প্যাসেঞ্জার কম্পার্টমেন্টে গিয়ে বসলাম, তো তারপরে আমি অবজার্ভ করলাম এখানে অনেকগুলো জিনিস। তার মধ্যে প্রথম হচ্ছে গাড়ির বডি মেকিং কিন্তু এখানে খুবই অ্যাভারেজ। গাড়ির ভেতরে প্যাসেঞ্জার কম্পার্টমেন্টে ইঞ্জিন নয়েস, রোড নয়েস, গাড়ির হর্ন এটসেট্রার আওয়াজ কিন্তু খুব ভালোভাবে কিকিং হয় এবং তার সঙ্গে একদম নতুন গাড়ি হওয়া সত্ত্বেও কিন্তু গাড়ির বডি পার্টস থেকে খারাপ পাড়ার সাউন্ড। তো একটা সেমি প্রিমিয়াম গাড়ি হিসেবে যদি আমি এটাকে কনসিডার করি লাইক তাহলে কিন্তু এগুলো একদম এক্সপেক্ট করা যায় না। এবং যেহেতু আমি একদম পেছনের সিটে বসেছিলাম তো সেই কারণে আমি তোমাদেরকে একটা জিনিস সাজেস্ট করবো যে যদি এই গাড়িতে সফর করো তাহলে কিন্তু সিট ফাঁকা থাকলে রিয়ার অ্যাক্সেলের আগে অবধি মানে সিটগুলো বুক করো, মানে পেছনের চাকার আগের অবধি সিটগুলো বুক করো, কারণ রিয়ার ওভাররাঙে কিন্তু এখানে জার্কিনেস খুবই বেশি ফিল হয় গাড়িতে। এখানে আমি যদি আর একটা পয়েন্ট অ্যাড করি, লেন্ডের 12 মিটারের এই গাড়ির গিয়ার রেশিও কিন্তু খুবই অড আমার ফিল হলো, কারণ গাড়ি একই 80 লক্ষ গাড়িতে গাড়ির আরপিএম 1800 কাছাকাছিতে রেভ করছে। 80 স্পিডে অ্যাটলিস্ট ইঞ্জিনের উচিত যে গ্রিন মার্ক আছে সেই ইকোনমিক্যাল আরপিএম এর মধ্যে নিডেল শো করার, কিন্তু এই গাড়ির তো নিডেল 80 স্পিডে 1700-1800 আরপিএম ফোন চলে আছে। তো এটা একটা অড জিনিস আমার লাগলো, যেটার ফলে গাড়ির নয়েজও এখানে বেশি হচ্ছে ইঞ্জিন থেকে, গাড়ি তেলও এখানে বেশি খাবে। এটা এই পয়েন্টটা আর কি যারা এই বাসে ট্রাভেল করবে তাদের না জানলেও চলবে। এটা জাস্ট আমি একটা অটোমোবাইল এনথুজিয়াস্ট পয়েন্ট অফ ভিউ থেকে অ্যাড করলাম এই পয়েন্টটা, বাট এনিওয়ে। সো থার্ড নেগেটিভ হচ্ছে একটা এসি গাড়ি হওয়া সত্ত্বেও ইভেন গাড়িতে ব্ল্যাঙ্কেট মজুদ থাকা সত্ত্বেও গাড়িতে কিন্তু আগে থেকে ব্ল্যাঙ্কেট প্যাসেঞ্জারদেরকে প্রোভাইড করা হয় না। এই বিষয়ে যখন আমি এই গাড়ির স্টাফকে জিজ্ঞাসা করলাম তো তখন তিনি বললেন যে যদি কোনো প্যাসেঞ্জার ঠান্ডা লাগে তো যদি সে এসে আমাদেরকে আর কি বলে যে আমার ব্ল্যাঙ্কেট লাগবে তখন তাকে দেওয়া হয়, আদারওয়াইজ আমরা আগে থেকে দিই না, কারণ আগে থেকে দিয়ে রাখলে ব্ল্যাঙ্কেট নোংরা হওয়ার ভয় থাকে অ্যান্ড নোংরা হলে আমাদেরকে আর কি ধুতে ধুতে হয়, তো সেই কারণে ওরা নাকি আগে থেকে এটা দেয় না। তো এই কথার মধ্যে লজিক তো আছে, বাট এটার ফলে কিন্তু অনেক প্যাসেঞ্জারদের ফার্স্ট ইম্প্রেশনটা কিন্তু গাড়ির প্রতি এখানে একটা খারাপ হতে পারে। ইভেন বিশেষ করে যদি কোনো ইন্ট্রোভার্ট পার্সন হয় লাইক আমার মতো, সে তো ঠান্ডা লাগলেও মুখ ফুটে গিয়ে চাইবে না যে আমার একটা ব্ল্যাঙ্কেট চাই বা কিছু। তো ইয়াপ, এটা একটা পয়েন্ট মনে হলো যেটা আমার বলা উচিত। অ্যান্ড তার সঙ্গে আরেকটা জিনিস যে স্লিপার বেডে কিন্তু কোনো রকম এখানে পিলো প্রোভাইড করা হয় না, তো স্লিপার বেডে পিলোর অ্যাবসেন্টটা কিন্তু একটা খুবই বড় মিস আমার মতে। যদি মৌলিক পরিবহন আগামী দিনে স্লিপারে পিলো অ্যারেঞ্জমেন্ট করে দিতে পারে তাহলে কিন্তু এটা খুবই একটা ভালো কাজ আমার মতে হবে। তো এই ছিল মোটামুটি অল দি নেগেটিভস অ্যাবাউট দিস বাস সার্ভিস, যেটা আমার মনে হয়েছে এখানে হাইলাইট করার প্রয়োজন। এবার আসি অ্যাবাউট দি অল দি পজিটিভস। ফার্স্ট পজিটিভ যেটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে এই গাড়ির স্টাফ বিহেভিয়ার। গাড়ির স্টাফ বিহেভিয়ার কিন্তু এখানে অত্যন্ত ভালো, লাইক তারা খুব ফ্রেন্ডলি এবং বিশাল হেল্পফুল। কাজে এই গাড়িতে ট্রাভেল করলে স্টাফ বিহেভিয়ার নিয়ে কিন্তু কারোর এখানে আশা করি কোনো রকম সমস্যা হবে না। সেকেন্ড পজিটিভ হচ্ছে অ্যাবাউট দিস বাস সার্ভিস ইজ সিকিউরিটি। তো গাড়িতে টোটাল 4 খানা সিসিটিভি ক্যামেরাস ইনস্টল আছে, 2 প্যাসেঞ্জার কম্পার্টমেন্টে অ্যান্ড 2 কেবিনে। তো এটা কিন্তু খুবই ভালো টাচ, একটা মানে প্যাসেঞ্জারদের সিকিউরিটির দিক থেকে এটা কিন্তু খুবই ভালো টাচ আমি এখানে বলবো। থার্ড পজিটিভ হচ্ছে রেস্ট অফ হাইজিন, মানে এই গাড়িটা কিন্তু অন্যান্য প্রিমিয়াম ভলভো গাড়ির মতনই ভালো জায়গায় তাদের হল্ট মানে ডিনার হল্ট বা সকালের রিফ্রেশমেন্ট হল্ট প্রোভাইড করে। অ্যান্ড 4 নম্বর পজিটিভ হচ্ছে, 4 নম্বর পজিটিভটা আমি ভেবেছিলাম যে অ্যাড করবো না, বাট আমি অনেকদিন ধরে ফলো করছি যে এই গাড়ির ফেয়ার কিন্তু 1000 ফর সিটার অ্যান্ড 1200 ফর স্লিপার এটাই আর কি হয়ে আছে। তো সেই কারণে আমি এই পয়েন্ট এখানে অ্যাড করছি যে 4th পজিটিভ হচ্ছে অ্যাবাউট দিস বাস সার্ভিস ইজ ফেয়ার। লাইক এখন বর্তমানে মানে শান্তনু বা এই ধরনের যত নন এসি সিটার স্লিপার বাস চলে এই রুটে, শান্তনুর এসি আছে বাইরে, আমি কথা বলছি অ্যাবাউট নন এসি, তো তারাও কিন্তু এন্ড টু এন্ড জার্নির জন্য 600-650 ফেয়ার চার্জ করে। তো সেখানে দাঁড়িয়ে 1000 টাকা ফর সিটার অ্যান্ড 1200 ফর স্লিপার একটা এসি এয়ার সাসপেনশন বাসের জন্য এটা কিন্তু খুবই ভালো একটা ফেয়ার এখানে নির্ধারণ করা হয়েছে আমার মতে। হ্যাঁ, এটা কখন খারাপ হবে যদি এটা বেড়ে 1500-1600 উপরে চলে যায় তখন এটা অবভিয়াসলি খারাপ হবে, বাট 1000-1200 রেঞ্জ যদি আছে
এটা কিন্তু খুবই ভালো একটা আমার মতে পজিটিভ সাইন অ্যাবাউট দিস প্রোডাক্ট সার্ভিস। ওকে, সো এই ছিল মোটামুটি আমার অবজার্ভ করা কিছু পজিটিভ অ্যান্ড নেগেটিভ, যেগুলোকে হাইলাইট করার উচিত আমার মনে হয়েছে এখানে। বাট এনিওয়ে, এবার আসি অ্যাবাউট মাই প্রোডাক্ট। তো মৌলিক পরিবহন ইজ বিং রিয়েলি গুড অ্যাজ আ নিউ অপারেটর, বাট তাদেরকে কিন্তু আরও অনেক জায়গাতে ইম্প্রুভমেন্ট করতে হবে, যেগুলো আমি বললাম সেগুলো তো আছেই, অ্যান্ড তার সঙ্গে আরও অনেক কিছু আর কি গাড়ির মধ্যে ইম্প্রুভ করলে সার্ভিসটাকে কিন্তু আরও ভালোভাবে এখানে প্রেজেন্ট করতে তারা পারবে। এবং যদি আমি রেটিং দিই এই ওভারঅল বাস জার্নিটাকে, তাহলে আমি দেবো অ্যারাউন্ড 2.5 out of 5 টু দিস পার্টিকুলার বাস জার্নি। এবং আমি আশা করি মৌলিক পরিবহন কিন্তু ইন ফিউচার আরও ইম্প্রুভ করবে, অ্যান্ড আমি আশা রাখি যে তাদের তরফ থেকেও আমরা একটাবার সত্যি সত্যি ভলভো 9600 খুব শীঘ্রই দেখতে পারবো। বাট এনিওয়ে, অ্যাজ আ নিউ অপারেটর আমার তরফ থেকে বেস্ট উইশেস তাদেরকে, অ্যান্ড তারা যাতে আরও ভালোভাবে গ্রো করুক এটাই আর কি আমরা সকলেই চাই। তো এই হচ্ছে মোটামুটি আজকের গল্প। ও হ্যাঁ, বাই দ্য ওয়ে, তোমরা এই গাড়ির টিকিট অনলাইনে বুক করতে পারবে ফ্রম যে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন, অ্যান্ড তার সঙ্গে মৌলিক পরিবহন যে অফিসিয়াল ওয়েবসাইট যেটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকেও তোমরা চাইলে এই বাসের টিকিট অনলাইনে বুক করে নিতে পারবে। এবং কন্ট্যাক্ট নাম্বার আরও ইনফরমেশান সব কিছুই কিন্তু এই ভিডিও ডিসক্রিপশনে আমি শেয়ার করে দিয়েছি, কাজেই তোমরা চাইলে এখানে ভিডিও ডিসক্রিপশন চেক করে নাও, সেখান থেকে তোমরা আরও ইনফরমেশান এই বাসের ব্যাপারে এখানে পেয়ে যাবে। তো ইয়াপ, এই হচ্ছে তাহলে মোটামুটি আজকের গল্প। এবার সময় এসেছে ভিডিওটাকে এখানে এন্ড করবার। চলো তাহলে দেখা হোক পরের ভিডিওতে। ততক্ষণ জন্য যখন রাইড করবে হেলমেট এবং ড্রাইভ করবার সময় সিট বেল্ট অত্যন্ত জরুরি একটা জিনিস। দেখা হবে তোমাদের সঙ্গে তাহলে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।